আজ হলো মাম্মা পেটু স্পেশাল ডে। স্পেশাল ডে কী কারণে? আরে কিছুই না, অনেক দিন ধরেই বাবাই খালি বলছে শপিং যাব শপিং যাব, সকাল বিকাল একটাই শয়নে স্বপনে স্বপ্ন দেখে শপিং যাব। তো যথারীতি আজ একটু কাজ ছিল বাবাই আর আমার, তো সেই কাজটা কমপ্লিট করে নিয়ে আমরা চলে এসেছি একটু শপিং করতে। তো দেখো, মুখটা দেখলেই বুঝতে পারবে সে কি খুশি, খালি এদিক ওদিক দেখছে। এবার মলের ভেতরে ঢুকে এখানে না সে গাড়িগুলো থাকে, যেগুলো রিমোট কন্ট্রোল কারগুলো, তো সেগুলো দেখতে পায়নি বলে খালি এদিক ওদিক খুঁজে যাচ্ছে। এরপরে সে শপিং করতে এসেও আমাকে হাত দিয়ে দেখাচ্ছে উপরে যাবে, কোথায়? ফুড কোর্টে। ওখানে গিয়ে একটু বসবে, একটু জুস খাবে। হ্যাঁ, ওর শপিং করার ধান্দা হচ্ছে এটাই। দেখো, হাত দিয়ে আমাকে দেখাচ্ছে ওনাকে ফুড কোর্টে যাবে। তো যথারীতি ওকে নিয়ে চলে আসলাম শপিং মলের ভেতরে। তো এখানে রিলায়েন্সে আমরা এসেছিলাম কিছুই না, একটু কাজের পরে ওকে নিয়ে একটু ঘোরা। তো সেখানে এসে দেখো কী কী শপিং করছে ও। কাণ্ড, এই কারণে শপিং করতে আসা, পড়ে যাবি পড়ে যাবি। এক্সাইটমেন্টে উঠেই যাচ্ছে ও। তো মোটামুটি এই দেখো শপিং এর কিছু কিছু পার্ট কমপ্লিট হয়েছে, এরপরে কি নেবে ও ডিসাইড করে পারছে না। এই জন্য তো শপিং এ আসে সাইট প্লেস। হ্যাঁ, শপিং হয়ে গেছে? কী কী শপিং হয়েছে? এটা একটা ট্রিট হয়েছে, স্বামীর জন্য একটা বিস্কুট হয়েছে, একটা কার্ড হয়েছে, আর কি এই তো মাম্মার হয়েছে। বাহ, কত শপিং হয়েছে! হ্যাঁ, চলো, আমাদের আজকে শপিং কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। টাটা, বাই বাই, দেখা হবে অন্য ব্লগে।